আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলিং এ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি শামিমা শিরিন, সহকারী শিক্ষক বাংলা বিষয়ে। আজ আমি প্রথম শ্রেণীর বাংলা বিষয়ে একটি গুরুত্বপূর্ণ টপিক শূন্যস্থান পূরণ এবং তারপর আমরা বাম এবং ডান পাশের শব্দের মিলকরণ এই সম্পর্কে তোমাদের সাথে একটু আলোচনা করব। আসলে তাহলে আমরা বোর্ডে চলে যাই। শূন্যস্থান পূরণ, শূন্য স্থান পূরণ, এই কথাটার মধ্যেই বোঝা যাচ্ছে যে কি করতে হবে আমাদের। একটি শূন্য স্থান থাকবে, খালি জায়গা থাকবে, সেটাকে আমাদের পূরণ করতে হবে। যেমন একটি বাক্য দেওয়া আছে, আমরা সবাই সহপাঠী, এর সাথে যায় এরকম একটি শব্দ এই খালি জায়গাতে পূরণ করতে হবে, সেটাই হচ্ছে আমাদের শূন্যস্থান পূরণ। এখন শূন্যস্থান পূরণ যখন আমরা করব, আমরা অবশ্যই যে বাক্যটি দেওয়া থাকবে সেই বাক্যটি সম্পূর্ণ তুলে তারপর আমরা সেই অনুযায়ী সঠিক উত্তরটি এখানে লিখব। আমরা কখনো কখনো কি করি, কখনো কখনো দেখা যায় যে আমরা শুধুমাত্র এই উত্তরটা দিয়ে দিই, সহপাঠী সহপাঠী শব্দটি আমরা শুধুমাত্র উত্তরের জায়গায় লিখে ফেলি। এটা আমরা কখনো করব না, তাহলে কিন্তু আমাদের নাম্বার কাটা যাবে। তাহলে আমরা দেখি, প্রথম বাক্যটি হচ্ছে আমরা সবাই সহপাঠী, আমরা সবাই সহপাঠী, সহপাঠী এখানে খালি জায়গায় দিতে হবে। তারপরের বাক্য, আমরা খাওয়ার আগে ও পরে হাত ধুই, প্রশ্নে এরকম থাকবে, খাওয়ার শব্দটা থাকবে না, এরকম থাকবে আমরা ড্যাশ আগে ও পরে হাত ধুই। আমাদের লিখতে হবে আমরা খাওয়ার আগে ও পরে হাত ধুই। এর পরের বাক্য, আমি হব একদিন ড্যাশ কবি, আমি হব একদিন ড্যাশ কবি। আমাদের লিখতে হবে নামজাদা শব্দটি, নামজাদা শব্দটি লিখে আমাদের উত্তরটি হবে আমি হব একদিন নামজাদা কবি। এরপর, আমি প্রতিদিন ড্যাশ যাই, আমি প্রতিদিন স্কুলে যাই, আমি প্রতিদিন কোথায় যাই, স্কুলে যাই। এরপরের বাক্য, ইতল বিতল গাছের ড্যাশ, ইতল বিতল গাছের পাতা। এরপর আমি তোমাদের আগেই বলে নিচ্ছি, আমরা শূন্যস্থান পূরণের জন্য সম্পূর্ণ বই রিডিং করব, সবগুলি কবিতা পড়ব। এটি কিন্তু একটি কবিতার লাইন, ইতল বিতল গাছের পাতা আমরা পড়েছি না, সেরকমই আমরা কবিতাগুলি ভালো মতো পড়ব এবং বইয়ে যে গল্পগুলি আছে, গদ্য আছে, সেগুলো ভালো মতো পড়ব। এরপরের বাক্য, ঈগল ওড়ে ঈশান কোণে, কি হবে এখানে, ঈগল ওড়ে কি থাকবে, প্রথমে ড্যাশ থাকবে, ঈগল ওড়ে ড্যাশ কোণে, উত্তরটা হবে ঈগল ওড়ে ঈশান কোণে। এরপরের বাক্য, উড়তে উড়তে তার খুব ড্যাশ পেল, উড়তে উড়তে তার খুব পিপাসা পেল, এই উত্তরটি আমাদের লিখতে হবে। এরপরের বাক্য, উর্মি দোলে ড্যাশ কোলে, উর্মি দোলে ড্যাশ কোলে, আমাদের উত্তরটি হবে উর্মি দোলে সাগর কোলে, উর্মি দোলে সাগর কোলে। এরপরের শব্দ, এরপরের শব্দটি কি দেখি, ডালিম গাছে ড্যাশ, বাক্যটি ছিল ডালিম গাছে ড্যাশ, শব্দটি হবে মো, ডালিম গাছে মো। আমরা কি কবিতাটি পড়েছি, আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো, তাহলে আমাদের সম্পূর্ণ কবিতাটি পড়তে হবে, তাহলে উত্তর দিতে পারবো ডালিম গাছে মো। এরপরের বাক্য, নদীতে ছিল ড্যাশ, নদীতে কি ছিল, নদীতে ছিল ঢেউ, এই ড্যাশ মানে শূন্যস্থানের জায়গাটা আমরা ঢেউ লিখে উত্তরটি লিখে দিব। পাতা নড়ে ড্যাশ পড়ে, পাতা নড়ে ফল পড়ে, এই ড্যাশের জায়গায় কি হবে, ফল পড়ে। পিঁপড়ের
ব্যাস পেল পিঁপড়ে খুব পিপাসা পেল আমরা বুঝতে পারছি বাক্যটি হবে পিঁপড়ে খুব পিপাসা পেল আশা করছি আমরা শূন্যস্থানে যে নমুনাগুলো দিয়েছি এগুলি আমরা খুব ভালোমতো বুঝতে পেরেছি তাই না এরপর আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টপিক বাম এবং ডান পাশ বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিলকরণ এটি আমরা পড়ব আমাদের বাম দিকে কতগুলো শব্দ দেওয়া থাকবে বা অসম্পূর্ণ বাক্য দেওয়া থাকবে ডান পাশে এই বাক্যটির সাথে মিলে যায় এমন বাক্য লিখতে হবে অনেকে আমরা কি করি অনেকে আমরা এলোমেলো যেহেতু আছে প্রশ্ন এলোমেলো থাকবে এলোমেলো থাকা অবস্থায় অনেকে আমরা শুধুমাত্র কলম দিয়ে দাগ দিয়ে দিই এপাশ থেকে এপাশে এপাশ থেকে এপাশে এরকম ভাবে দাগ দিয়ে দিই কিন্তু এভাবে দাগ দিলে চলবে না পেন্সিল বা কলমে এভাবে দাগ দিলে চলবে না বাম পাশে যে শব্দটি থাকবে বা যে অসম্পূর্ণ বাক্যটি থাকবে সেই বাক্যের পাশে যায় এরকম একটি বাক্য বা শব্দ ডান পাশে লিখতে হবে এখন আমরা পড়ছি প্রথম বাক্যটি হচ্ছে আমরা সবাই বাম পাশে হবে আমরা সবাই ডান পাশে সহপাঠী এভাবে লিখব আমরা এখানে যদি এই হাইফিনগুলি না দেই তা হবে আমরা হাইফিনগুলো না দিয়ে সম্পূর্ণ বাক্যে যদি একটানে লিখে যাই সেটাও সমস্যা হবে না আমরা ভোরে ঘুম থেকে উঠি তারপরেরটা হচ্ছে আমরা ভোরে ঘুম থেকে উঠি উঠ চলে উষাকাশে উঠ চলে উষাকালে কি বলছি উঠ চলে কোথায় কখন উষাকালে উৎসব মাঝে সংসাজে উৎসব মাঝে ডান পাশেরটা হবে সংসাজে আমরা মিলিয়ে মিলিয়ে লিখবো আমি কিন্তু আগে বলছি মিলিয়ে মিলিয়ে লিখতে হবে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করে আমরা লিখবো উর্মি দোলে সাগর কোলে উর্মি দোলে সাগর কোলে খেলার সময় আমরা কি করি খেলার সময় আমরা অবশ্যই খেলি তাহলে ডান পাশের শব্দটা হবে খেলি খেলার সময় খেলি আমি আবার বলছি হাইফিনগুলি যদি না দেয় এই এটা না দিলেও চলবে আমরা সরাসরি বাক্যটি লিখে দিতে পারি এরপর ঘুঘু হলো পিঁপড়ের বন্ধু ঘুঘু হলো পিঁপড়ের বন্ধু এরপর জবা রং লাল জবা রং কি জবা রং অবশ্যই হলুদ হয় না আমরা জবা রং যা হবে তার সাথে মিলিয়ে ডান পাশে শব্দটি লিখব জবা রং লাল তার মাথায় বুদ্ধি এলো তার মাথায় কি এলো তার মাথায় বুদ্ধি এলো তবলা বাজায় থালা সাজায় তবলা বাজায় কি করি থালা সাজায় নদীর জলে নাও চলে নদীর পানিতে কি হয় নদীর পানিতে নৌকা চলে তাহলে আমাদের বাম পাশে শব্দটি আছে নদীর জলে এর সাথে মিলিয়ে লিখতে হবে নাও চলে নদীর জলে নাও চলে পড়ার সময় আমরা কি করি পড়ার সময় আমরা অবশ্যই পড়াশোনা করি এখানে বাম পাশে শব্দটা হচ্ছে শব্দ দুটা পড়ার সময় ডান পাশে মিলাতে হবে পড়ি তাহলে হবে পড়ার সময় পড়ি এরপরের বাক্য পাতা নড়ে ফল পড়ে পাতা নড়ে ফল পড়ে পূব আকাশে সূর্য ওঠে পূব আকাশের সাথে কি মিলাতে হবে সঠিক উত্তরটি হবে পূব আকাশে সূর্য ওঠে এরপর শিকারের হাতে ছিল তীর ধনু শিকারের হাতে কি ছিল শিকারের হাতে ছিল তীর ধনু আমাদের উত্তরটি হচ্ছে শিকারের হাতে ছিল তীর ধনু আমরা বুঝতে পেরেছি আমরা এতক্ষণ তোমাদের সাথে শূন্যস্থান পূরণ এবং বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিলকরণ পড়ালাম আশা করছি তোমরা সম্পূর্ণটা ভালোমতো বুঝতে পেরেছো এখন তোমাদের হাত তোমাদের কাছে বাড়ির কাজের যে খাতাটি আছে সেই খাতার মধ্যে তোমরা বাড়ির কাজ করবে বাড়ির কাজ হচ্ছে শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণ করো বায়ু ড্যাশ বাগানের চারপাশে ড্যাশ মাঠ জুড়ে ড্যাশ স্বরবর্ণ মোট ড্যাশ ড্যাশ চলে চরম ফেলে এই বাড়ির কাজগুলি তোমাদের প্রতি রবিবার জমা দিতে হবে এবং বুধবার স্কুল থেকে ফেরত দিতে হবে তাহলে এতক্ষণ আমরা শূন্যস্থান পূরণ এবং বাম পাশে শব্দের সাথে ডান পাশে শব্দের মিলকরণে যা যা পড়ালাম আশা করছি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ আমরা বেশি বেশি বাসায় পড়াশোনা করব
রিডিং পড়ব, সুন্দর মতো রিডিং পড়ব এবং কবিতাগুলি ভালোমতো সব পড়ে ফেলব। বাড়ির কাজ অবশ্যই সুন্দর হাতে লিখব, সুন্দর করে স্পষ্ট করে স্পষ্ট অক্ষরে লিখব। আজ এই পর্যন্তই, পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।